নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি খুব টেস্টি একটা ডেজার্ট রেসিপি তো সেওয়াই ফ্রুট কাস্টার্ড তো তার জন্য সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো তার জন্য প্রথমে আমি নিয়ে দিলাম কড়াইতে এক চামচ ঘি তার মধ্যে কিছুটা সেওয়াই আমি খুব কড়া করে আমি ভেজে উঠিয়ে নিব তো দেখুন লাল লাল করে আমি এগুলোকে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিব এখানে দুই কাপ ভর্তি করে দুধ তো একটু ঘন দুধ দিলেই ভালো তো দুধটা দেওয়ার পর আমি ভাজা সেওয়াইটুকু আবারও দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে সাত থেকে আট মিনিট আমি মিডিয়াম স্টিমে এটাকে বয়েল করব আরেক দিকে আমি বয়েল হতে হতে একটু দুই চামচ ভর্তি ভর্তি করে কাস্টার্ড পাউডার নিলাম আর নিলাম হাফ কাপ দুধ দুধের মধ্যে সুন্দর করে লাম্প না থাকার মতো গুলে নিয়েছি আর এদিকে হয়েও গেছে সাত আট মিনিট এখন আমি এই কাস্টার্ড পাউডারটাকে সুন্দর করে এভাবে দুধটাকে কন্টিনিউয়াস নাড়তে নাড়তে মিক্স করে দিব। কন্টিনিউয়াস না নাড়লে অনেক সময় হিট পড়লে পাউডারটা দলা দলা পাকিয়ে যায় তারপরে দিয়ে দিলাম আমি ওয়ান ফোর্থ কাপ চিনি তো দিয়ে আবারও মিক্স করে আমার এটা হয়ে গেছে তো মিক্স করে আমি এটাকে হালকা করে বন্ধ করে রাখবো বন্ধ করে ঠান্ডা হয়ে গেলে আমি দেড় থেকে দুই ঘন্টা আমি ফ্রিজে ঢুকিয়ে দিব। তো দেখুন দুই ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করেছি থিকনেসটা দেখুন এত সুন্দর হয়েছে তারপর আমি এখন কিছু ফ্রুটস একদম ছোটো ছোটো করে কেটে নিব তো তার মধ্যে নিয়ে নিয়েছি আম কলা অ্যাপেল তারপর আঙ্গুর মৌসম্বি আনারস যত রকম ফল যত বেশি রকম ফল দেওয়া যায় ততই বেশি এটা টেস্টি হয় তার মধ্যে আরেকটা কথা কি আজকাল তো বাচ্চারা ফল তো খেতেই চায় না শুধু ওদের ফাস্ট ফুডটাই খুব প্রিয় তাই ফাস্টফুড থেকে সরিয়ে এনে আমাদের ফলের দিকে টেনে আনতে গেলে ওদেরকে একটু টেস্টি খাবারের মধ্যে কিছু ফল মিক্স করা থাকবে ওই ধরনের খাবার খেতে খেতে ওদের আস্তে আস্তে মাইন্ডটা এদিকেও আসতে পারে আর ফলটাও তো আমাদের শরীরের জন্য অনেক উপকারী বড় হোক ছোট হোক সবার জন্যই উপকারী সিজনে যেই ফল যখনই বের হয় তখনই আমাদের খাওয়া দরকার তো আপনারাও এইভাবে অবশ্যই ফলটা নানানভাবে আপনারা বাচ্চাদেরকে খাওয়াবেন তো এখানে সবগুলো ফলই আমি একদম ছোট ছোট করে কেটে নিব তা আমি এখানে দা দিয়ে কেটে নিচ্ছি এই যে দেখুন সমস্ত কাটা হয়ে গেছে আমার এখন সুন্দর করে এগুলোকে একে একে আমি মিক্স করে দিচ্ছি মিক্স করে দিয়ে আমি সার্ভ করার জন্য রেডি করে দেবো দেখ দেখুন দেখলেই মনে হচ্ছে কত টেস্টি হবে আমার মেয়ে তো কাস্টার্ড খায় না তো বললাম দেখ কাস্টার্ড বানিয়েছি না না খাবো না তারপর যখন মুখে দিল তারপরে বলেন মা এতো টেস্টি হয়েছে আরও খাবো তো তাই এইভাবে টেস্টি টেস্টি করে বাচ্চাদেরকে যে কোনো রকম ফ্রুটস আমরা খাওয়াতে পারি তো আমার এগুলো সার্ভ করার জন্য রেডি হয়ে গেল তো আমি আশা করব আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আর আমার দেখানো রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন থ্যাংক ইউ